বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঠিক মাঝখানে হয়েছে একটা রেসলিং রিং, সেখানে লড়ছেন ট্রিপল এইচ জন সিনারা। ঘুম ঘোরের স্বপ্ন নয়, সত্যিও হতে পারে এই ঘটনা। এই স্বপ্নকে সত্যি করতে জোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ রেসলিং ফেডারেশন। নভেম্বর ডিসেম্বরে WWE-র এই সুপারস্টারদের সাথে ভারতীয় আর পাকিস্তানি রেসলারদের নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজনে জোর চেষ্টা চালাচ্ছে রেসলিং কর্তারা। এমনি আলোর ঝর্ণা ধারায় জেগে উঠতে পারে রাতের ঢাকার আকাশ, এমনি করে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বুকে নেমে আসতে পারেন কল্পলোকের তারকারা। যুগ যুগ ধরে বিশ্বজুড়ে অগণিত কিশোর তরুণের কল্পজগতে রাজত্ব করে চলা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের তারকাদের ঢাকায় আনার চেষ্টা করছে রেসলিং ফেডারেশন। যোগাযোগ চলছে WWE সুপারস্টার ট্রিপল এইচ জন সিনাদের সাথে। আমরা একটু আশ্বাস তারা দিয়েছে, এই জন্য আমি তাদের সঙ্গে অনেক আলোচনা চালাচ্ছি। আমার দুই ছেলে আছে লন্ডনে, তারা তাদের সঙ্গে খুব জোরালোভাবে খুব তারা যোগাযোগ করতেছে তাদের সঙ্গে। নভেম্বরে ভারতে আসার কথা এইসব বিশ্বখ্যাত তারকাদের, আর সেই সুযোগটাই নিতে চায় বাংলাদেশের রেসলিং এর অভিভাবক সংস্থাটি। চলছে স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আলোচনা, সব অঙ্ক মিলে গেলে নভেম্বর ডিসেম্বরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে 28 বছর বাদে আবার বসবে রেসলিং এর আলো ঝলমলে আসর। সেবারে ছিলেন পাকিস্তানের নাসের ভুলু, আনোয়ার হোসেন, ভারতের বিকে শর্মার মতো তারকারা। এবারেও ভারত আর পাকিস্তানের রেসলারদের জন্য প্রস্তাব পাঠিয়েছে রেসলিং ফেডারেশন। মিস্টার আনোয়ার, সে এখন ইসলামিক গেমসে গিয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, আমি তার সঙ্গে আলাপ করেছি, ভালো সাড়া দিয়েছে, তারপরে ইন্ডিয়াতে আমার আলাপ আলোচনা চলছে। শেষবারের অভিজ্ঞতা তাবিউর রহমানকে স্বপ্নবাজ করে তুলেছে অনেক বেশি। আরো একবার রেসলিং দেখতে গ্যালারি উপচে পড়া ভিড় হবে, স্টেডিয়ামে নামবে মানুষের স্রোত, এমন দিনের অপেক্ষায় তিনি। খেলাধুলার জগতে খুবই একটা সুনাম কুস্তির ফেডারেশনের হবে, আর ভালো একটা সাড়া পাবো এটার জন্য। ইভান ইকরাম, চ্যানেল 24।